বাচ্চা হচ্ছে না, একটাই ফোন কলে বাচ্চা হবে। সালা ফোনেতে বাচ্চা হয়? আমি তো প্রথম শুনলাম। রাগ করবেন না, আমার কাছে দলিল আছে, দুজন লোক বসে আছে। চাকরি হচ্ছে না, বউ পালিয়ে গেছে, 72 ঘন্টার মধ্যে ফিরিয়া না হয় কাগজে লিখেছে। আমি একটা জলসায় বলেছি, এই রকম লোকই আমাদের মোদিজি কুইছে, দুজন টাকা নিয়ে পালাইছে দেশে, বিজয় মালিয়া আর নীরব মোদি, এত টাকা নিয়ে পালাইছে। মোদিজিকে বলবো এই মালটাকে ভাড়া করো, 72 ঘন্টায় মালগুলোকে ঘুরিয়ে নিয়ে চলে আসো। এই 72 ঘন্টায় লোকের বউ আনতে পারবে আর তাদেরকে ঘুরিয়ে আনতে পারবে না? নাউজ বিল্লাহ বললাম। শুনেলেন, কোরআন শোনাবো আমি, গাঁজা করি গল্প করিনি। বাড়িতে কোরআনটা দেখে আসুন, আমাকে গালি দিবার আগে আর না হলে নিয়ে আসুন কোরআনের তফসিরটা এই স্টেজে। কোন বাপের বেটা মৌলবি থাকলে তফসিরটা নিয়ে আসুন, সূরায়ে আল ইমরান। কোন সূরা বললাম? সূরায়ে আল ইমরান। এ মাল লিখেছে আমার তাবিজে ছেলে হয়, কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। আচ্ছা, হুজুরদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের না আপনাদের? হুজুরদের। কেন? ইসলামে 4টা বিয়ে করা যায় আছে না? নাই আছে আছে। আমরা যদি 4টা করে বিয়ে করতাম আর তাবিজ দিতাম একটা করে, প্রতি বছরে একটা করে বেটা ছেলে, 4 10 10 বছরে 40টা লাঠি পঞ্চায়েত হুজুরে, ঠিক কিনা কথা বলে? আপনারা পঞ্চায়েত পেতেন না। কোরআন শুনেলেন, ওয়াল্লাযি ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বল, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা। আমার ভাই, এরা মানুষকে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে, খুব সাবধান। আপনি বলছেন কে বলল পানি পড়াই কাজ হয়? অবশ্যই কাজ হবে, ভুল হচ্ছে আপনার। কেউ যদি অসুস্থ হয়, হাদিসে আছে 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পান করিয়ে দাও, আল্লাহ সমস্ত রোগের শিফা বলেছেন সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছ থেকে নিবে? নামাজি দিনদার ব্যক্তির কাছ থেকে, মুমিন ব্যক্তির কাছ থেকে। চাচা গ্রামে হাজি সাহেব আছে, তিনি তাহাজ্জুদ গুজার পরেশগার লোক। চাচা একবার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে দাও না, একটু খাই, শরীরটা খারাপ লাগছে। নেকি আছে এবং সেই পানির দ্বারা আল্লাহ আপনাকে শিফা দান করতে পারেন। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, কালকে গিয়ে খোঁজ নেবেন, জায়গাটা থানাটার নাম হচ্ছে রায়না থানা, পার করলেই মায়াপুর থেকে যে রোডটা চলে যাচ্ছে একবারই বর্ধমানের রায়নাই উঠছে, রায়না থেকে শ্যামসুন্দর, শ্যামসুন্দর থেকে বর্ধমান। আমার মুসলমান ভাই, আমরা বাপ বেটা জলসা করতে গেছি, মগরিবের নামাজ মসজিদে পড়ছি, কোথায় বললাম? মসজিদে। মসজিদের পাশে শেওড়া গাছ, গাছতলায় বসে তাবিজ লিখছে, মগরিবের নামাজ পড়লো না। সালাম ফিরার পরে আমি জিজ্ঞেস করলাম, হুজুর কি নামাজ পড়বে না? বললে না, মারিফত পেয়েছে, নামাজ মাফ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললাম। এরপর ভেবে দেখুন, যদি বলেন দলিল দেন, বুখারী শরীফের হাদিস। কোন হাদিস বললাম? বুখারী শরীফের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস। নবীজি দুনিয়া ছাড়ার আগে শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে দুজন সাহাবীর কাঁধে হাত রেখে মসজিদে নববীতে নবীজিকে দাঁড় করালেন, নবীজি নামাজ আদায় করলেন। এই হালতেও নবীজির নামাজ মাফ হয়নি, আর হারাম কর বলছে আল্লাহ আমার নামাজ মাফ করেছে, আমি মারিফত পেয়েছি। এদের থেকে সমাজকে দূরে থাকতে হবে। অথচ রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অথচ শুনেলেন, নামাজ তুমি দাঁড়িয়ে পড়তে পারছো না, বসে পারছো না, শুয়ে ইশারায় পড়, বেহুশ না হওয়া পর্যন্ত নামাজ আপনার জন্য মাফ না। আর তুমি বলছো মারিফত পেয়েছি, নামাজ মাফ। দিমাগটা ঠিক করো, হাদিসটা ভালো করে পড়ো, আল্লাহর রসুলের থেকে বেশি সম্মানী আল্লাহর কাছে পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা কথা বলে? সেই রসুল অসুস্থ,
দুনিয়া ছাড়ার আগে নবীজি আল্লাহ তাআলা এটাই পৃথিবীর জন্য নবীজিকে পাঠিয়েছিলেন শিক্ষা স্বরূপ, যে দেখো আমার রসুল পর্যন্ত শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ অসুস্থ হওয়ার পরও আদায় করেছে, ছাড়েনি। আর তুমি বলছো আমি আল্লাহওয়ালা হয়ে গেছি, নামাজ মাফ হয়েছে, মসজিদের পাশে বসে তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। আমার এলাকায় চলুন, মাজারে বসে তাবিজ লিখছে, আমি প্রমাণ তো আমার গাড়িতে চাপো, আপনাকে আমি দেশি মুরগি খাওয়াবো কালকে ইনশাআল্লাহ। আমার শাশুড়ি অনেকগুলো দেশি মুরগি দিয়েছে খাবার লাগে, আমি পোল্ট্রি খাই, আপনাকে একটা জবাই করে খাওয়াবো কালকে ইনশাআল্লাহ। গিন্নিকে বলবো রান্না করো, আর আপনাকে একদম সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো, পিশাব করে পানি লাই না, আল্লাহ সাক্ষী আছে, এক ওয়াক্তের নামাজ জুম্মাটা পর্যন্ত পড়ে না, মুখেতে এক কোপ দাড়ি নাই, রোজ বেলে ঢুলোই, অথচ মাজারে বসে সে তাবিজ দিচ্ছে, মানুষের রোগ ভালো করছে, বড় কষ্টের বিষয়। অথচ রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমি ভাই কারুর বিরোধী নই, আমি হচ্ছি বিরোধী তার, যে সিস্টেমের বিরুদ্ধে লোক তার বিরুদ্ধে লোক আমি। যারা আমাকে গালি দেন, আমি স্টেজে 2 ঘন্টা আছি, আমার 40,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা জলসা যদি কেউ এই মুহূর্তে বার করে দেখাতে পারে আজ থেকে জলসা ছেড়ে দেবো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে একটা বাণী আমার মুখ দিয়ে বেরিয়ে নিয়ে আসুন, আমি আজ থেকে জলসা করা ছেড়ে দেবো। চ্যালেঞ্জ দিলাম এটা সমস্ত মানুষকে, আমি তোমার দুশ্মন নই, আমি রসুলের দুশ্মন নই, বড় কষ্ট লাগে তোমার থেকে বেশি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে করি সম্মান করি। আমার কাছে এই মোবাইলে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামা রাখা আছে, ফটো তুলে রেখেছি, আমার বাড়িতেও রাখা আছে জেরক্স। কেন জানে? শুধু মনে করে এই লোকগুলো বিরোধী না, আমি যদি বিরোধী হতাম তো আমার একাধিক বয়ান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে থাকতো ফেসবুক আর ইউটিউবে। ঠিক বললাম না ভুল বললাম? একটা বার করে নিয়ে আসি আমি এক্ষুনি আপনার কাছ থেকে, কি করব আমার বয়ান কিছুদিন আগে বেরিয়েছে, 1 সপ্তাহ আগে আমি বলেছি পশ্চিম বাংলার তিনি আমাদের একজন বড় আকাবি। আকাবির মানে বুঝেন? বুঝেন না, আর আমি বুঝাতেও যাব না, ওরা বুঝলে। চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামায় আছে 21, 22, 23 তিন দিন ইসালে সওয়াব হলো। ঠিক বললাম না ভুল বললাম? আজ আজকে হচ্ছে এখনো, ঠিক কি না? আপনারা বলুন সেখানে কি মহিলারা যেতে পাবে? কার নিষেধ আছে কথা বলে? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামায় আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম, কবরস্থানে যাওয়া হারাম নারীদের জন্য। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাই না, স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাই না। দাদা হুজুর বললে তাই কোনো আল্লাহওয়ালার কবরে কোনো মাজারে কোনো মহিলা যেতে পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, এটা দাদা হুজুরের ওসিয়ত নামা। এরপর চলুন এই গোটা পশ্চিম বাংলায় হাওড়া হুগলি মেদিনীপুর 224 পরগনা আপনি মুখেতে দাবি করেছেন আমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, অথচ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে বউকে গিয়ে নিয়ে ঢুকুচ্ছে। আপনি দাদা হুজুরের দুশ্মন না আমি দুশ্মন আপনি নিজে বিচার করবেন। আমি দুশ্মন নই, দুশ্মন তুমি, দাদা হুজুরের ওসিয়তের বিরুদ্ধে কাজ করেছো। তা না হলে তোমার বউকে নিয়ে একবার ফুরফুরায় ঢুকে দেখাও দাদা হুজুরের মাজারে, তোমাকে জুতো মেরে বার করবে, তোমার বিবিকে জুতো মেরে বার করা হবে। কেন? দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এটার বিরোধী ছিলেন, বড় কষ্ট লাগে। আরে মুসলমান ভাই বলে দেন তো, আমি বলেছি কবর জিয়ারত করা যাবে না, কে বললে যাবে না? বাপের কবর জিয়ারত করুন, বুজুর্গানে দিনদের কবর জিয়ারত করুন। কেন করবেন না? অবশ্যই করতে হবে, বাপের কবর জিয়ারত করা যাবে, বুজুর্গানে দিন আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করা যাবে, কিন্তু আমি হচ্ছি তোমার বিরোধী। কথা বলুন তো, 21, 22, 23 গেয়েছেন, কজন দাদা হুজুরের কবরে চাদর চড়িয়ে? চাদর চড়ানো নাই। আর তুমি খাজা বাবার মাজারে 5,000 টাকার চাদর চড়িয়েছ, অথচ তোমার চাচির গায়ে চাদর নাই, ওরে নেমো খারাম, চাচিকে একটা চাদর কিনে দিলে খাজা বাবাও রাজি হতো আর আল্লাহও রাজি হয়ে যেত।
তুমি তোমার ঘরের পাশের গরিবকে একটা চাদর কিনে দাও। আপনারা মনে করছেন তো আমি জলসা করি, পয়সা ইনকাম করছি, আল্লাহ জানে কি সেবা করি, তোমাকে দেখানোর প্রয়োজন মনে করি না যে কার সেবা করছি। শুনলেন, আপনাকে আল্লাহ মাল দিয়েছে, কোরআনের আদর্শ মোতাবেক আপনি চলবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাপের কবর জিয়ারত করুন, শুক্রবার পারলে প্রতি শুক্রবার করুন, না পারলে মাসে এক শুক্রবার করুন, না পারলে বছরে ঈদ বাকরা ঈদ করুন, কিন্তু বাপ দাদার কবর জিয়ারত করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এতে দুটো জিনিস, এক তো তোমার বাপ দাদারা নেকি পাবে, দ্বিতীয় নম্বর তুমি যখন কবরস্থানে বছরে একবার হোক সপ্তাহে একবার হোক গেলে কবরের কথা মনে পড়লে তোমার পাপ কম হবে। কি মনে হবে বলুন তো? যখনই আপনি গিয়ে বাপের কবর দেখবেন আপনার মনে মনে হবে, আল্লাহ এই কবরে আমার আব্বা শুয়ে আছে, আমিও একদিন এখানে আসবো, এই খেলে আমার কবরটা হবে, আর চোখ দিয়ে পানি পড়বে, তুমি আর পাপ করবে না। কিন্তু বড় কষ্ট লাগে, এই খাজা বাবার মাজার মনে রেখেছে হারামখোর বাপের কবর চিনে না। দেখি তুমি নিজেকে বলছো দাদা হুজুরকে ভালোবাসি, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো, জিন্দেগিতে কোনোদিন দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহ তাহাজ্জুদ কাজা করেনি, তাইলে তার ফরজ নামাজটা কেমন ছিল হিসেব কর। আর তুমি বলছো দাদা হুজুরকে ভালোবাসি, এক ওয়াক্তের নামাজ পড়ো না, আরে কিয়ামতের দিনে ঝাঁটা জুতো মারবে দাদা হুজুর তোকে, তো নামাজ পড়তে পারিস না, বড় কষ্ট লাগে। তুমি বলো দাদা হুজুরকে মহাব্বত করি, মহাব্বত করলে আজ থেকে নিয়ত করলে আমরা নামাজ কাজা কেউ করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর শুনালাম, দ্বিতীয় নম্বর বাচ্চা কে দান করবে, সকলে বলুন আল্লাহ। ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র, সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ আমাকে সন্তান দান করো, নামাজের পরে কান্দে, ফজরের পরে কান্দে, স্ত্রী কান্দবে নামাজের পাটিতে, আল্লাহ গো তুমি আমাকে সন্তান দান করো। হ্যাঁ, আপনি এলাজ করুন। আমার একটা দাওয়া আছে, যাদের বাচ্চা হয় না তাদের লেগে অনেক দিন আগে ইউটিউবে ভাইরাল আছে একটা দাওয়া দিয়েছি, যে কালো জিরা, হাদিসে আছে সমস্ত রোগের শিফা আল্লাহ কালো জিরার মধ্যে রেখেছেন, নবীজি বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কালো জিরা নেন 250 গ্রাম, মায়েরা শুনবেন ভালো করে, কালো জিরা 250 গ্রাম নেবেন, মধু কিনেলেন 200 গ্রাম। জানেন জান্নাতে দুটো নহর থাকবে, একটা দুধের একটা মধুর, জোরে বলুন সুবহানাল্লাহ, দুধের আর মধুর নহর থাকবে জান্নাতে। দুনিয়ার চারটা নহর জান্নাতে থাকবে, দুনিয়ার চারটা নহর, নীল, ফোরাত আর আপনার ভুলে যাচ্ছি আরো দুটো, কি বুঝলেন, চারটা দুনিয়ার নদী জান্নাতে রাখবেন আল্লাহ। তার সঙ্গে থাকবে দুধের নহর আর একটা থাকবে মধুর নহর, শহর মধুমাখির ওপরে মৌমাছির ওপরে আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছে। আমার মুসলমান ভাই, মধু নিবেন আপনি রাত্রে শোবার সময়, এটা মায়ের আমল, স্ত্রীর আমল, আপনি এই দুটো হাতে শাহাদত আঙ্গুলার এই আঙ্গুলটাই যতটা কালো জিরে উঠবে আপনি হাতে নেন, দিয়ে ডান হাতে নিবেন মুখের মধ্যে দিয়ে নেন, এক গ্লাস পানি সূরা ফাতিহা 11 বার পরে পানিতে খুব দিয়ে রাখবেন, এই আঙ্গুলটা ডুবাবেন মধুর মধ্যে, যতটা মধু উঠবে চুষে নিয়ে চিবিয়ে খেয়ে ওই পানিটা পান করুন, 40 দিন আমল করুন, আল্লাহ চাইলে আপনার বাচ্চা হবে। জায়েজ জায়েজ আমল, আমি একবারও বললাম যে আমার কাছে অবশ্যই তাবিজ দিবি ছেলে হয়ে যাবে, আমার তাবিজে ছেলে হলে তো আমার 50টা ব্যাটা হতো 50 বছরে, কথাটা বুঝতে পেরেছেন না পারেন না, ওটা কথা নয়। আপনি এটা করতে পারে যে হুজুর কিছু দোয়া বলে দিন যেন বাচ্চা হয়, আল্লাহর কাছে কাঁদুন দোয়া করুন। বড় কষ্ট লাগে মুসলমান ভাই, দুটো গেল, ওয়ায়ুনাজ্জিলুল গায়তা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামূ। হে নবী বলে দাও রুজির মালিক, সকলে বলুন কে? এটা 3 নম্বর, রুজির মালিক
আল্লাহ আমি কাকে কতটা রুজি দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা যাদের বিশ্বাস নেই তাদেরকে অনুরোধ করে বলছি সকালবেলা একবার আরামবাগ টাউনে চলে যাব। কোথায় বললাম? আরামবাগ টাউনে, নাহলে তারকেশ্বর টাউনে। 100টা বড় লোক দেখতে পাবেন আন্ডার প্যান্ট পরে ছুটছে, ছয়শু গয়কার র সুগা। ডাক্তারে বলেছে খেতে পাবি না। কোটি টাকার মালিক দস্তারখানে বসবে, আল্লাহর রুজি না মাপলে খেতে পাবে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন আল্লাহ রুজি না মাপলে খেতে পাবে না, রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। তুমি সুদ খেয়ে 5 কোটি করবে, লটারির টিকিট কেটে তোমার 5 বার 1 কোটি করে পড়বে, তুমি 5 কোটি পাবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আল্লাহ যদি রুজি না মাপে তুমি রুজি পাবে না। এইখানে জলসাই যারা আছেন, বক্তা শ্রোতা নারী পুরুষ উভয়ে শুনে যান, যারা মনে মনে ভাবছেন না কাল সকালে আমার বাড়িতে এই রান্না হবে, বউকে বলেছি এটা করবি, তোমার রুজি যদি কাল সকালে আল্লাহ না মাপে, তোমার রুজিটা যদি কবরে চলে যায়, তোমার দুনিয়াতে রুজি যদি আল্লাহ শেষ করে দেয়, তুমি আর 1 লোকমা মুখে তুলতে পাবে না। এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। রুজির মালিক কে বলে দিই আপনাকে, একটু বুঝিয়ে দিই, যারা ভাবছেন কোরআন এটা, যারা ভাবছেন আমি ইনকাম করে খাবো মলবি আল্লাহ কি করে দিবে, তারা শুনে যান। যাদের মনে হচ্ছে হুজুরের কথায় দম নাই, যাদের কথায় দম আছে, ভারতবর্ষের সব থেকে বড় লোক হচ্ছে মুকেশ আম্বানি, ঠিক ঠিক, তার বাড়িটা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি বাড়ি, শুধু ভারতের নয় পৃথিবীর, ওয়ার্ল্ডের, 15,000 কোটি টাকা দিয়ে বাড়িটা তৈরি করে। কত বললাম? 15,000 কোটি। পৃথিবীর দ্বিতীয় নম্বর বাড়িটা হচ্ছে ভালদিমিনি পুতিনের, রাশিয়ার প্রেসিডেন্ট, 8,500 কোটি টাকা দিয়ে বাড়ি। শুনে শুনে এই লোকটার বাড়িতে জানেন কি কি সিস্টেম আছে? পৃথিবীর যতগুলো দেশে মৌসুম আছে, মৌসুম আছে না বিভিন্ন, এখন আমাদের দেশে শীত চলে যাচ্ছে, কি আসছে? গ্রীষ্ম, গ্রীষ্মকাল আছে একটা ফরলে, শুধু ওইখানে ঢুকলে গ্রীষ্মকাল মনে হবে, আর একটা তাল্লাই যখন ঢুকবেন ওইখানটা ঢুকলেই মরুভূমি একদম, আর এক জায়গায় -50 ডিগ্রি বরফ পড়ছে, যেমন কাশ্মীরে বরফ পড়ে ওইভাবে, এইভাবে এক একটা ফ্লোর আছে, 700 খালি কর্মচারী আছে। তাহলে এত ধনী যখন, সে মনে হয় নিশ্চয় সোনার মুরগি খায়, সোনার মুরগি খেলে মালটা বাঁচবে না, মরবে, মালটা মারা যাবে, সোনার মুরগি খাওয়া যায় না, আলমারিতে রাখা যায় ঠিক কি না? খাসি সোনার হলে আলমারিতে রাখা যায়। তাকে জিজ্ঞেস করে এসো, স্যার আপনি তো এত হাজার কোটির মালিক, তাইলে আপনি খান কি? হ্যাঁ, তাকে জিজ্ঞেস করো, এ মাই দো রোটি খাতা হুঁ আর হামারে লিয়ে করলা ভাজি হ্যায় আর কুছ নেই, ডাল হ্যায় পাও ভুজিয়া হ্যায়। বড় কষ্ট লাগে, আপনি মনে করছেন ভালো মন্দ খাচ্ছে। আমি আজ থেকে 10 বছর আগে জলসাই গিয়েছিলাম, ও কলকাতার কাছে, বজবজের কাছে, বাড়িটা নাই নাই করে কুচিতে 20-25 কোটি টাকার বাংলো, 11টায় জলসা শেষ করেছি, হুজুর আমার বাড়িতে খাওয়া দাও, ঢুকে আমার মাথায় হাই, ডাইনিং টেবিলে 50 জন বসা হবে, আমি আমার ড্রাইভার আমার ম্যানেজার হাজি সাহেব আমার পাশে বসেছে, তার কর্মচারী আছে, তাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, সবাই মিলে বসলাম, ডাইনিং টেবিলে খাবার লেগে আছে আমি আসার আগে। খাবার কি কি? ভেটকি মাছ, ভাপা ইলিশ, আর চিকেন তন্দুরি, আর খাসির বিরিয়ানি, আর পোলাও, আর কিমা, আর পরাঠা। হাই স্যার আমার পাশে বসেছে, হাই স্যারকে আমি বললাম, হাই স্যার একটা চিকেন তন্দুরি দি, আমার একদম চলবে না, ভাপা ইলিশ বলে ছুয়া চলবে না, ভেটকি বলে একদম খাই না, কি খাবেন? বলে হুজুর আপনারা খান, আমার আলাদা মাল আছে। আমি মনে মনে করলাম আল্লাহ, তাহলে হাই সাহেবের স্পেশাল কিছু আসছে, আমি যখন পাশে আছি একটু মারব। হাজি সাহেবের কর্মচারী খাবার আনছে, প্লেটটার দাম হচ্ছে 2100 টাকা, চাইনার ব্র্যান্ডেড কাচের প্লেট, বাটিটার দাম 1250 টাকা, একটা চাইনা কাচের বাটি, প্লেটে আছে 2টো পোড়া রুটি আর বাটিতে আছে করেলা ভাজি।
আমি বললাম, হাইজাব এটা আপনার বলে ডাক্তার একদম নিষেধ করে দিয়েছে, এগুলো ছোঁয়া যাবে না। আমি কি বললাম জানেন হাজি সাহেব, ডাইনিং টেবিল আপনার, টাকাও আপনার, খাবারও আপনার, কিন্তু রুজি মেপেছে আল্লাহ মোলবিরার কর্মচারীর। কোরআন হচ্ছে, কোরআনে আছে হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, কলায়া মরিয়ামু আন্না লাকি হাদা, ও গো মরিয়ম তুমি এই ঘরের মধ্যে বন্দী আছো, ভালো মন্দ আক্রোড় মুনাক্কা কাজু কিসমিস এই আশ্চর্য ফলগুলো তোমার খাঞ্চাই কোথা থেকে আসছে? মরিয়ম উত্তর দিলেন, কলাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন সূরা মারিয়াম। আর চতুর্থ নম্বর, কার কোথায় মৃত্যু হবে এটাও আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সবাই একটা দোয়া করবেন, কি দোয়া? আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও কালমার সঙ্গে আর ইজ্জতের সঙ্গে। এই দোয়া সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে যেখানেই মৃত্যু দিও ইজ্জতের সঙ্গে এবং কালমার সঙ্গে মৃত্যু দান করো। আমার মুসলমান ভাই, চার নম্বর গেল, পাঁচ নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার মুসলমান ভাই, আপনি মনে মনে ভাবছেন আমি তো মুমিন, এরপরে মুমিন বলবো, পাঁচটা কথার উপরে আমল করতে হবে। কটা বললাম বাবা? পাঁচটা। পাঁচটা কথার উপরে আমল করলে আপনি মুমিন, তাছাড়া আপনি মুমিন হতে পারবেন না। আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, মুমিন হওয়ার জন্য শর্ত রেখেছে, কাদাবলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? এক নম্বর, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এটা কোরআন সূরা মুমিন 18 পারা প্রথম পৃষ্ঠা দ্বিতীয় আয়াত, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, প্রেমের বিচ্ছেদ। তারা যখন নামাজ পড়বে তারা যেন খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আমাদের দেশের লোক তো পাইকারি নামাজ পড়ে, ঠিক বললাম? পাইকারি নামাজ। এই যেমন অনেকজন, অনেক ব্যক্তি মনে করে, আরে ইয়াসিন হুজুর ও তো শবে বরাতের বিরোধী লোক, আরে হারাম কর, আমি শবে বরাতের বিরোধী লোক, আমি তোর বিরোধী লোক, সবারতে বিরোধী হতে যাবো কেন? তুমি বলছো পুরো বর্ষর নামাজ নাই, খালি শবে বরাতের রাতে 150 রাকাত নামাজ করবো। আচ্ছা ছেলেরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে না হয়নি বাচ্চাদের, ছেলে মেয়েদের হয়েছে? একটা ছেলে একটাও পরীক্ষা দেয়নি, খালি মৌখিক পরীক্ষাগুলো স্কুলে দিয়েছে। সে যদি রেজাল্ট আনতে যায়, মাস্টার কিসে করে রেজাল্ট দিবে? কলমে করে না, ঝাঁটা করে, ঝাঁটা করে। তো তুমি জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়লে না, খালি শবে বরাতের রাতের মুসল্লি তুমি, তুমি ঝাঁটা খাবে না? কথাটা বুঝতে পারেননি? আচ্ছা শবে বরাতের রাত্রিতে নামাজ পড়লে নেকি আছে? আছে না? শুধু শবে বরাত নয়, এই পুরো শাবান মাসটার প্রত্যেক দিন রাত্রিতে নামাজ পড়া উত্তম। কিন্তু তুমি বেছে নিয়েছো শবে বরাতের রাত্রি। আচ্ছা কেউ যদি শবে বরাতের রাত্রিতে নামাজ না পড়লো, গুনাহ আছে? কথা বলে না, গুনাহ নাই। কেন? নফল ইবাদত। কেউ যদি রোজা রাখে, নেকি আছে? রোজা না রাখতে পারলে কোন রকমের পাপ নেই। চলুন এরপর বলে দেই, আমার মুসলমান ভাই আপনাকে অনুরোধ করে বলছি, ব্রেনে ভালো করে বায়ানটা ঢুকাবেন, যে লোকটা জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়েনি শবে বরাত, তার জন্য যে 365 দিন পাঁচ ওয়াক্তের নামাজি, তার জন্য শবে বরাত, তার জন্য শবে বরাতে রোজা, যে রমজানের 30টা রোজা রাখবে পুরো বর্ষর নামাজ পড়ে, তার ওই নফলটা কাজে লাগবে। যার ভাড়েতে কিছুই নাই, শুধু মনে করছে এই শবে বরাতের রোজা আর এই নফল রোজা।